بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর করে, ভুল হয়ে গেলে -5 হয়ে যাবে। আপনাদের প্রাপ্ত নম্বর খাতে লিখতে হবে, তারপর কমেন্টে জানিয়ে দিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার জন্য প্রথম প্রশ্ন, পিতা মাতাকে কষ্ট দেওয়া কোন ধরনের গুনাহ? ক জাহেরি গুনাহ, খ সাগিরা গুনাহ, গ কাবিরা গুনাহ, ঘ কোনটি নয়? আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন ধরনের মানুষ কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে? ক ইয়াতীমের মাল ভক্ষণকারী, খ সুন্নাত নামাজ পরিত্যাগকারী, গ নফল নামাজ পরিত্যাগকারী, ঘ বিদআতকারী। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? ক সূরা কাহাফ, খ সূরা মুলক, গ সূরা বাকারা, ঘ সূরা ইমরান। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, নারীদের বেপর্দার কারণে কোন ধরনের শাস্তি দেওয়া হবে? ক পাথর মেরে শাস্তি দেওয়া, খ চাবক মেরে শাস্তি দেওয়া, গ চুলের মাধ্যমে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া, ঘ উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা তাকে কত বছর দেখাশোনা করেন? ক 2 বছর, খ 4 বছর, গ 6 বছর, ঘ 8 বছর। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম চিকিৎসা বিষয়ক গ্রন্থাগার কোথায় প্রতিষ্ঠিত হয়? ক বাগদাদে, খ দামেস্কে, গ কলকাতায়, ঘ মুম্বাইয়ে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, কোন ফেরেশতা পানি বর্ষণের জন্য দায়িত্বে আছে? ক মিকাইল ফেরেশতা, খ ইসরাফিল ফেরেশতা, গ জিব্রাইল ফেরেশতা, গ আজরাইল ফেরেশতা। Thank you.
আপনার জন্য অষ্টম প্রশ্ন, নবীজি কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? ক 15টি, খ 20টি, গ 25টি, ঘ 27টি। আপনার জন্য নবম প্রশ্ন, আল্লাহু আকবার, কোন দোয়া না পড়লে শয়তান খাবার খায়? ক লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, খ বিসমিল্লাহ পড়লে, গ সুবহানাল্লাহ পড়লে, ঘ আলহামদুলিল্লাহ পড়লে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আল্লাহু আকবার, কোন নবীকে সব থেকে বেশি শক্তি দেওয়া হয়েছিল? ক ইউসুফ নবীকে, খ ইউনুস নবীকে, গ ইব্রাহিম নবীকে, ঘ ঈসা নবীকে। আলহামদুলিল্লাহ, একে একে 10টি প্রশ্নের উত্তর জানলাম। আমরা কে কত পেরেছি তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আর বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দেব, কারণ তারাও যাতে জ্ঞানের হকদার হতে পারে। আর আপনার জন্য জ্যাকপট প্রশ্ন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? আপনার যদি এই কোশ্চিন অ্যান্সার জানা থাকে তাহলে সর্বমোট নাম্বারের সঙ্গে এই কোশ্চিন অ্যান্সারটিও জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর নতুন নতুন ভিডিও পেতে উইথ মিডিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।